একটা ফুটো অবৈধভাবে যে কেউ দিতে না পারে তার জন্য আমরা সবাই পাহারা দেব। সেই সেরা মানুষটাকে শেখ হাসিনা আমাদের পাঠিয়েছিল। উনি কি কখনো বলেছে আমি এই আসলে কোনদিন নির্বাচন করতে চাই? কোনদিন বলেছে? কেউ বলে নাই। শেখ হাসিনা তাকে চয়েস করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সদর আসন থেকে উনি তাকে এমপি বানিয়ে নিতে চান। আর উনি যদি এই সদরের আসনের এমপি নির্বাচিত করেন আপনারা, তাহলে যে আমরা যারা মির্জা আজম জামালপুরের অনেক জনপ্রিয়, অনেক কর্মঠ, অনেক উন্নয়নের উপকার বিভিন্ন খেতাবে আমরা ঘোষিত করেন, তা আমি মনে করি আমার সামনে অন্য সংসদ সদস্যরা আছে, এমনকি আমি নিজেও আমার সেই সংসদ সদস্যের দায়িত্ব পালন করাটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাব। কারণ উনার যে বিশাল অভিজ্ঞতা, উনি বাংলাদেশের সমস্ত বড় বড় উন্নয়ন প্রকল্পের কাজ তিনি তার হাতে হয়েছে। জামালপুরের যত উন্নয়ন কাজ আমি করেছি, প্রত্যেকটা উন্নয়ন কাজের পিছে উনি আমার সাথে ছিলেন, যার জন্য আমার দ্বারা করা সম্ভব হয়েছে। আর উনি যখন এই সদরের এমপি নির্বাচিত হবেন, আপনারা তো মনে করছেন যে সদরের এমপি 300 ভাগের 1 ভাগ, এটা নিয়ে উনি সীমাবদ্ধ থাকবেন। উনার এই 300 ভাগের 1 ভাগ এই সদরের উন্নয়ন করা উনার কোনো কাজই নেই, এটা সামান্য কাজ। শেখ হাসিনা ওনাকে এই আসন থেকে এমপি নির্বাচিত করার পর এমন এক দায়িত্ব দিবেন যে দায়িত্ব থেকে সারা বাংলাদেশকে সামনের দিকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। অতএব উনি হলেন আমাদের কাছে একটা হীরার টুকরা। আমরা এখন অনেকে চিনি না, অনেকে তার নামে কয় সদরের মানুষটা চিনেন কিনা, দেখছেন কিনা বিভিন্ন প্রশ্ন তুলে। এরা হলো অশিক্ষিত মূর্খ, তারা মাথায় বুদ্ধি নাই, তারা এই সমস্ত কথা বলে। কিন্তু যারা আবুল কালাম আজাদ সাহেবকে চিনে, তারা কিন্তু ওই যে আমাদের হীরা ভাইয়ের সাথে চাকরি করতো, সে এক ছেলে আপনাদের এলাকার বক্তৃতা দিয়ে গেল, নায়েব না, নায়েব আলী বক্তৃতা দিয়ে গেল, ওই যে নায়েব আলী, সে কত বছর আগে হীরা ভাইয়ের কাছে তার গল্প শুনেছে, সেই গল্পের কথা সে আজকে বলে গেল। আমিও কিন্তু আমার যত উন্নয়ন কাজের উদ্বোধন করতাম, আমি কিন্তু আজাদ ভাইয়ের কথা আপনাদের বলেছি। অতএব সেই হীরার টুকরো আজকে আমাদের সদরের এমপি হিসেবে শেখ হাসিনা মনোনয়ন দিয়ে প্রার্থী হিসেবে পাঠিয়েছে। আজকে এটা যেহেতু বিশেষ বর্ধিত সভা, আচরণ বিধিতে কারো কাছে ভোট চাওয়া যায় না, সেই কারণে আমি বলবো এই জায়গায় কেন্দ্রীয় ইউনিয়নের প্রায় 5,000 নেতা কর্মী এই জায়গায় উপস্থিত। একটা ইউনিয়নের 5,000 যদি আওয়ামী লীগের কর্মী হয়, একটা ইউনিয়নের ভোট কত? 30,000। 5,000 কর্মী যদি তারা নৌকার পক্ষে ভোট চায়, তাহলে এই 29,000 ভোটের মধ্যে কয়টা ভোট নৌকার বাইরে থাকবে? সমস্ত ভোট নৌকার পক্ষে চলে আসবে। সেই কারণে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার পক্ষে কাজ করবেন এবং এই নির্বাচনে একদম সুষ্ঠু, ফ্রি এবং ফেয়ার নিরপেক্ষ ভোট, যাতে ভোট নিয়ে কেউ প্রশ্ন রাখতে পারে, কোনো জাল জালিয়াতে করে কেউ যাতে ভোট দিতে না পারে। আমরা চাই জনগণ ভোট কেন্দ্রে আসবেন, নিজের ভোট নিজে দেবে। আমরা আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই মনে করি, ভোট কেন্দ্রে আমরাই সবাই কর্মী, আমাদের প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, সরকারি কর্মকর্তা সবাই আমাদের। তারপরেও একটা ভোটও অবৈধভাবে যে কেউ দিতে না পারে তার জন্য আমরা সবাই পাহারা দেবো। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 7ই জানুয়ারির ভোটে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আপনার শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, আবুল কাজম ভাইয়ের আজাদ ভাইয়ের পক্ষে আপনারা কাজ করে যাবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।